প্রত্যেককে স্বাগত জানাই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। আজ আমি বলবো বছরের প্রথম রবিবার লবণের এই ব্যবহারগুলি অবশ্যই করুন। শুধু বছরের প্রথম রবিবার নয়, প্রত্যেক রবিবার যদি লবণ দিয়ে এই উপায়গুলি অবলম্বন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বছরের প্রথম রবিবার আর কিছু করুন বা না করুন, লবণের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে একদম ভুলবেন না। আজ আমি এই বিষয়টি জানাবো আপনাদের, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর জেনে নিন লবণ দিয়ে কত রকমের উপায় অবলম্বন করা যায়, যার ফলে বাস্তুদোষ থেকে শুরু করে সকল প্রকারের সমস্যা আমাদের জীবন থেকে এক নিমিষেই কেটে যাবে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। প্রিয় বন্ধুরা, আবার একবার স্বাগত জানাই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন জয় মা লক্ষ্মী, এবং যদি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। আমাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, লবণ এবং ফটকিরি দুটো জিনিস দিয়ে আমরা কাজ করতে পারি। প্রথমেই বলবো, একটি কালো কাপড়ে যদি এক মুঠো লবণ বেঁধে ঝুলিয়ে দেন আপনার বাড়ির সদর দরজায়, আপনার গৃহে কখনোই কোনো বাস্তু সমস্যা প্রবেশ করতে পারবে না। জীবনে আসবে অফুরন্ত উন্নতি, জীবনে সুখ শান্তি বজায় থাকবে সারা জীবন। যদি পারেন, বাড়ির ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ অতি অবশ্যই দিয়ে দেন, তাহলেই আপনার জীবনে অবধারিত উন্নতি হবে, কারণ কোনো রকম জীবাণুক্রিয়া থাকবে না, জীবনে সুখ শান্তি ধীরে ধীরে বজায় থাকবেই থাকবে। তাই বাড়িতে ঘর মোছার জলে অবশ্যই লবণ ব্যবহার করতেই পারেন। তৃতীয় যে জিনিসটি বলবো, যাদের দাম্পত্য সমস্যা রয়েছে, ঝগড়াঝাঁটি প্রতিনিয়ত লেগে থাকে, জীবনে প্রত্যেকটি পদে বাধা সৃষ্টি হয়, তারা অতি অবশ্যই আপনার শোবার বিছানার তলায় যে কোনো একটি পাত্র করে রেখে দিন কিছুটা পরিমাণ লবণ। দেখবেন দাম্পত্য সমস্যা কেটে যেতে বাধ্য, দাম্পত্য সুখ লাভ হতে বাধ্য, এবং এক মনে এক জুটিতে জীবন কাটাবেন আপনারা। তারপর বলবো, যদি পারেন আপনার বাড়ির বাথরুমের কোনো শুকনো স্থান দেখে যদি রেখে দিতে পারেন এক মুঠো লবণ, এবং একটি নির্দিষ্ট সময়ে 7 দিন বা 10 দিন একটি নির্দিষ্ট সময় অন্তর সেই লবণ যদি দূরে কোথাও ফেলে আসতে পারেন, তাহলে আপনার বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে সেই লবণ শোষণ করে নেবে, এর ফলে সুফল লাভ হবে আপনার। কিছুটা পরিমাণ করে লবণ আপনি বাড়ির বেসিন বা কলতলায় দিয়ে দিন, জলের সঙ্গে মিশিয়ে যদি সারা বাড়ি ছড়িয়ে যায় সেক্ষেত্রে অত্যন্ত সুফল লাভ হবে আপনার। তাই চেষ্টা করুন কিছুটা পরিমাণ লবণ আপনি আপনার বাড়িতে দিয়ে দিন, এবং এর ফলেই সুফল প্রাপ্তি লাভ ঘটবে আপনার। এবং এরপর যে কথাটি বলবো, লবণের এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করতেই হবে। প্রিয় বন্ধুরা, যদি পারেন কিছুটা পরিমাণ লবণ আপনার বাড়ির বাউন্ডারির চারপাশে ছড়িয়ে দিন, কিছুটা পরিমাণ লবণ আপনি আপনার বিছানাতে ছড়িয়ে দিন,
এবং তারপর বিছানা ঝেড়ে নিন, দেখবেন আপনার জীবনে সুফল আসবে। ঘর মোছার জলেও কিছুটা লবণ ছড়িয়ে দিলে আপনার জীবনে কখনো খারাপ কিছু ঘটতেই পারে না। পরিবার থেকে টোটাল নেগেটিভ এনার্জি কিন্তু বার হয়ে যাবে বাড়ির বাইরে, ফলে জীবনে আসবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং জীবনে আসবে মা লক্ষ্মীর অপার মহিমা। তাই আর কিছু করুন বা না করুন, লবণের এই বিশেষ উপায়টি কখনো অবলম্বন করতে ভুলবেন না। এছাড়াও লবণের বহু উপকার আছে, তাই মাঝে মাঝে বাড়ির চারপাশে কিছুটা পরিমাণ লবণ ছিটিয়ে দিন, আপনার জীবনে পরিবর্তন আসবে অবধারিত। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। আজ আমি বলবো বছরের প্রথম রবিবার লবণের এই ব্যবহারগুলি অবশ্যই করুন। শুধু বছরের প্রথম রবিবার নয়, প্রত্যেক রবিবার যদি লবণ দিয়ে এই উপায়গুলি অবলম্বন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বছরের প্রথম রবিবার আর কিছু করুন বা না করুন, লবণের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে একদম ভুলবেন না। আজ আমি এই বিষয়টি জানাবো আপনাদের, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর জেনে নিন লবণ দিয়ে কত রকমের উপায় অবলম্বন করা যায়, যার ফলে বাস্তুদোষ থেকে শুরু করে সকল প্রকারের সমস্যা আমাদের জীবন থেকে এক নিমিষেই কেটে যাবে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। প্রিয় বন্ধুরা, আবার একবার স্বাগত জানাই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন জয় মা লক্ষ্মী, এবং যদি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। আমাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, লবণ এবং ফটকিরি দুটো জিনিস দিয়ে আমরা কাজ করতে পারি। প্রথমেই বলবো, একটি কালো কাপড়ে যদি এক মুঠো লবণ বেঁধে ঝুলিয়ে দেন আপনার বাড়ির সদর দরজায়, আপনার গৃহে কখনোই কোনো বাস্তু সমস্যা প্রবেশ করতে পারবে না। জীবনে আসবে অফুরন্ত উন্নতি, জীবনে সুখ শান্তি বজায় থাকবে সারা জীবন। যদি পারেন বাড়ির ঘর